সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইটি গ্রাফিক স্কুলে আপনাদেরকে স্বাগতম আজকে যারা আমাদেরকে প্রথম শুনছেন তাদেরকে বলছি ইটি গ্রাফিক স্কুল এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনাদেরকে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে পূর্ণাঙ্গ গ্রাফিক ডিজাইনার ডিজাইনার হিসেবে আপনাদেরকে তৈরি করবে তো সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হচ্ছে ধৈর্য এবং ভিডিওগুলো দেখা সেই অনুযায়ী কাজ করার ইনস্ট্রাকশন অনুযায়ী আর যারা আমাদেরকে পূর্বত যারা আমাদেরকে নিয়মিত শুনছেন বা দেখছেন আমাদের ক্লাসগুলো করছেন তাদের জন্য বলছি এবং সবার জন্য বলছি আজকে আমাদের ভিডিও এইট এবং ফটোশপ ক্লাস ফাইভ তো গত ক্লাসে আমরা কি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কেটেও আপনাদেরকে আমি বলেছি যে আমাদের একটা চার্ট করা হয়েছে যে চার্টের ভিতরে আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের সব কিছু শেখানো হবে সেক্ষেত্রে সেই হিসেবে গত ক্লাসটা আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেটও শিখেছিলাম যেটা আমাদের গত ভিডিওতে পাবেন ক্লাস ফোরে ভিডিও সেভেন এবং ফটোশপ ক্লাস ফোরে আজকে আমরা শিখবো হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কেট টোল এবং ভিডিও এইট ফটোশপ ক্লাস ফাইভ তো ফটোশপ ইলিপ্ট যেটা আমরা ওপেন করেছি তো সেভাবে আমরা একটা ইন্টারফেস পাই যারা নতুন শুনছেন তাদেরকে বলছি তারা পুরাতন ভিডিও দেখে আসবেন তো আমরা একটা নতুন উইন্ডো নিই যেটার ভিতরে আমরা একটা যেটাকে বলা হয় যে আমরা একটা ক্যানভাস এটাকে বলে থাকি এই ক্যানভাস নেওয়ার পরে যে কোনো সাইজের একটা ক্যানভাস নেই আমরা যেহেতু এখন শিখছি তো সেহেতু আমরা কোনো সাইজ নিব না তো আমরা যেটা শিখেছিলাম এই যে আমাদের টুল গুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে টুল গুলো যেগুলো আছে টুলবারের মধ্যে প্রথম টুলবার বার থেকেই আমরা কাজ করছি তো রাইট বাটন ক্লিক করলে প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সেকেন্ড থিং হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কেল টুল যেটা আমরা আজকে শিখব গত ক্লাসে এটা শিখেছিলাম রেক্টেঙ্গুলার মার্কেট টুল আজকে শিখব ইলিপ্টিক্যাল মার্কেল টুল এটা আসলে কি অনেকাংশেই ভাবে মানে ধরে নেওয়া যায় যে এটা রেক্টেঙ্গুলার মার্কেট টুলের মতোই ওটা জাস্ট চারদিকের যে শেপ তৈরি করে সেটা স্কোয়ার হতে পারে বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে আর ইস হচ্ছে এটা কিছুটা সার্কেলে হবে এই যে এই ঝোরে জাস্ট আমি আবার বলছি আপনারা যেটা করবেন যে কোনো ক্যানভাসের উপরে কাজ করবেন সেটা ব্যাকগ্রাউন্ডটা ছবি হোক অথবা ব্যাকগ্রাউন্ডটা কোনো কালার হোক কোনো শেপ হোক আপনারা প্রথমেই সেটাকে এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন একটা লেয়ার ডান পাশে খেয়াল করবেন নিচের দিকে আমি যেখানে কারচা নাড়ছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো এইটাকে আপনারা সবসময়ই ইনটেক রাখবেন এটাকে কোনো কাজই করবেন না আমি বারবার প্রতি ভিডিওতেই মনে করিয়ে দিচ্ছি ইনটেক রাখবেন দেন আপনারা এই যে একটা অপশন আছে সেই ডান পাশে ক্রিয়েট এ নিউ লেয়ার একটা লেয়ার নিয়ে কাজ করবেন সব সময় আপনারা এই জন্য করবেন কারণ লেয়ার নিয়ে যদি কাজ না করেন যা কিছু করবেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে আমরা যখন এই লেয়ারের উপরে কাজ করব লেয়ারে ক্লিক করে নিয়ে কাজ করবো অটোমেটিক্যালি ক্লিক থাকে অনেক সময় এরকম থাকলে অসুবিধা নেই আপনার মধ্যে ক্লিক করে কাজ করবেন তো আমি দেখতে পাচ্ছি তো এই যে আপনার ইলেকট্রিক্যাল মার্কেট টুল সেটা জাস্ট মাউসের লেফ বাটনটা ধরে যেখান থেকে ধরবেন সেখান থেকে টেনে দেখবেন একটা সার্কলের মতো আসতেছে এটা কি হলো এটা যে আলাদা হলো সেটা প্রমাণ করার জন্য আমি এটাতে কালার দিচ্ছি কালারটা দিবেন কীভাবে আপনারা এই যে যে এখানে বামপাসের যে কালার আছে এখান থেকে একটা ফরগ্রাউন্ড কালার কালার নিচেটা ব্যাকগ্রাউন্ড কালার যারা আমাদের পূর্বে ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন অথবা কাঁচার ধরে রাখলেও আপনারা দেখতে পাবেন তো এখানে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি সেটা অল্টার ধরে ডিলিট চাপলে চলে আসবে আর কন্ট্রোল ধরে ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে যাই হোক আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে দেখলাম যেটুকু আমরা ইলেকট্রিক্যাল টুল দিয়ে সিলেক্ট করেছি সেইটুকু জায়গা সে কী করেছে আলাদা করে নিয়েছে না হলে কি হতো পুরোটার উপরে কালার চলে যেত তো এখন এটাকে যখন আমরা ধরে টান দিলাম এই ইলেপ্ট্রিক্যাল মার্কেটুল আপনারা এটা একটা রাইট বাটন ক্লিক করে তারপরে মার্কেট মার্কেটলে যাবেন হলে নর্মালি এটা এরকম থাকবে তো রাইট বাটন ক্লিক করে ইলেপ্ট্রিক্যাল মার্কেট উল যখন এটাতে শিপ ধরে করবেন আমরা আগেও দেখেছি তখন এটা সার একদম পুরো সার্কেল হয়ে যাবে এটাতে আমরা একটু কালার চেঞ্জ করে দেখাই এখানে এই যে দেখেন আমি বলছি যে আপনাদেরকে লেয়ার নিয়ে কাজ করতে হবে বারবার লেয়ার নিয়ে আমি ইচ্ছা ওভয় ভুল করেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি একটাতে কালার অ্যাপ্লাই করলাম দুটোতে কালার অ্যাপ্লাই হয়েছে এই দেখুন আপনারা এক লেয়ারের মধ্যে কাজ করেছেন তো সেজন্য আমি যেটা করব এটাকে আমি একটু আন্ডু করে নেই আমি আর একটা লেয়ার নিচ্ছি একটা লেয়ার কাজ শেষ আর একটা লেয়ার নিচ্ছি আমার কিন্তু ওটার মধ্যেই কাজ হচ্ছে শিপ ধরে ছোট একটা সার্কেল নিলাম এবার আমি অল্টার ডিলিট চাপলাম কী হলো ওই আমার আগের যে অপশনটা আছে সেই অপশনটা এখানে কপি হয়ে গিয়েছে তো আমরা একটু আন্ডু পুরোটা করে নিচ্ছি নিয়ে এখন আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি এরকম প্রবলেম ফেস করতে পারেন আপনারা কোনো সমস্যা নেই তো এইখানে যখন আমরা নতুন করে নিচ্ছি এই যে আবার চলে আসতেছে তো এরকম হলে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কারণ একটা লেয়ারের উপরে তো লেয়ারগুলো হচ্ছে কপি হয়ে যাচ্ছে এই লেয়ারগুলো কপি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কী করতে হবে এটাকে আপনারা অফ করে দিবেন যেটা আমি বলছি যে এটা অফ করে দিবেন কীভাবে এই যে আমি দেখাচ্ছি এই যে আপনার লেয়ারগুলো আছে এই লেয়ারের উপরে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন ওই লেয়ারটা চলে যাবে নতুন করে আবার একটা লেয়ার নেবেন যেহেতু ওই প্রবলেমটা ফেস করতেছেন অসুবিধা নেই তো এখানে প্রথমে আমরা এরকম একটা নিয়েছিলাম এটাকে আমরা একটা কালার অ্যাপ্লাই করেছি আবার কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম যেমন কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে দেখেন আমরা যেটা খুশি সেখানে এটা মুভ করতে পারবো এই যে আমরা মুভ করছি এটাতে অবশ্যই অটো সিলেক্টটা অন থাকবে না হলে এটা যেখানে ক্লিক করবেন সেখানে কাজ করবেন না এই এই লেয়ারগুলো অটো সিলেক্ট থাকবে এটা তো যাই হোক আমরা এটাকে যদি আর একটা লেয়ার নিয়ে নিই এটাকে যদি আবার ইলেকট্রিক্যাল টুল একটা নেই নিয়ে যদি অল্টার সরি শিফট ক্লিক করে নেই তাহলে একটা সার্কেল হয়ে গেল এখানে আমরা আমরা আরেকটা কালার চেঞ্জ করি দেখেন যে আমি এটাকে অন্য অন্য কালার দিয়েছি যেহেতু দুইটা দুই লেয়ারে এটাই লেয়ারে এটাই লেয়ারে কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে তো এই রকম আপনারা যদি এক কাজ করি আমরা যদি এখানে ছোট্ট একটা ই করি এটাকে একটা কালার আমরা আরেকবার যেটা ভুল করলাম সেটা হচ্ছে আমরা যতবার ভুল করব ততবার আপনারা শিখতে পারবেন সেজন্যই আমি আবার বলছি আবার লেয়ার নেবেন একটা নিয়ে ছোট্ট একটা সার্কেল নিয়ে নিই কেন বলতেছি সার্কেল একটু পরে বলছি আপনাকে একটু ছোট্ট একটা বৃত্তর মতো নিলাম এটাকে এই জন্য বলছি আমরা যখন এখান বৃত্তর মতো নিয়েছি আমরা আরেকটা লেয়ার নিয়ে ইলেকট্রিক্যাল মার্কেট এই জায়গাটা ধরে অল্টার এবং শিপ ধরে যখন টান দিব দেখেন ওই জায়গাটা কেন্দ্র করে পুরোটা চারদিকে বাড়তেছে দেখুন এটা আর যদি অল্টার শিপ না ধরি দেখেন কি হয় শুধু শিপ ধরি তাহলে নিচের দিকে ও যেখানে ধর সেখান থেকে নিচের দিকে যাবে তাহলে আমরা এই সার্কেল থেকে মাঝখানে ধরে শিপ টল্টার ধরে দিই একদম এখানে সার্কেল হয়ে যাবে তো এইটাকে যদি আমরা অল্টার ধরে ডিলের চাপি কন্ট্রোল ধরে ডিলের চাপি এটাকে দিলাম ওই যে নিচের যেটা আসে নিচের যে একটা একটু বৃত্ত করেছিলাম এটা আপনারা বলুন তো যে এটা আসলে কেন ওটা দেখা যাচ্ছে না কারণ এই লেয়ারটা তো উপরে দেখেন এই লেয়ারটা উপরে এই লেয়ারটা নিচে নামাবেন কী করে এই লেয়ারটা তো নিচে নামাতে হবে কন্ট্রোল ধরে অ্যারো চাপলেই নিচে চলে আসবে কন্ট্রোল ধরে আবার রাইট অ্যারো আপনার এরও বলতেছে থার্ড ব্যাকেট যেটা আসে না আপনার আপনার কম্পিউটারের থার্ড ব্যাকেট কিবোর্ডের মধ্যে সে কন্ট্রোল ধরে এই লেয়ার যে লেয়ারের উপরে ক্লিক করা থাকবে এই লেয়ারটাকে উপরে নিচে ওঠাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কন্ট্রোল ধরে থার্ড ব্যাকেট দিলে লেফটের থার্ড ব্যাকেট দিলে নিচের দিকে যাবে আবার যখন রাইট থার্ড ব্যাকেট দিবেন তখন সেটা উপরের দিকে যাবে দেখুন এটা যখন নিচে নামিয়ে দিলাম তার মানে হচ্ছে এই যে বৃত্ত যেটা এই বৃত্তটা হচ্ছে ওপরে এই বৃত্তটা হচ্ছে ওপরে যেটা ওপরে থাকবে সেটা ছবির উপরেই থাকবে আমি যা কিছু করবো লেয়ারের উপরে নিচে করব যাই হোক আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের জন্য আমি যেটা ছবি ডাউনলোড করে রেখেছি ধরেন এই ছবিটা আমি ডেস্কটপে রেখেছি এই ছবিটাকে আমি ওখানে যে কোনোভাবে আমি ছবিটা আমি এখানে নিয়ে আসতে পারি এই ফাইল থেকে ওপেনে যেতে পারি ওপেন থেকে আমি একটা ছবি নিতে পারি দিয়ে ওকে দিলে ছবিটা চলে আসবে এখানে আর একটা নতুন করে একটা ক্যানভাসের মতো করে আসবে আর সবচেয়ে আমরা যেটা কাজ করব যেখানে ছবি আছে সেখান থেকে ধরে এই পিএস লেখা যেটা আমার যেখানে আছে এই যে যেটা ওপেন করছে এটা ছেড়ে দেবো না কিন্তু মাউস না ছেড়ে দিয়ে এটাকে যদি এখানে পেস্ট করে দেখেন কি হয় এটার মধ্যে চার একটা বক্স আসছে না এই বক্সতে টিক দিব এটা আসলে ছবির অ্যাপ্রোপ্রিয়েট সাইজ না তো আমরা যেটা করব কি এই থামনেলগুলো ধরে ছবিগুলো ধরে আমরা ওটার মধ্যে ধরে রাখবো ধরে এটা এইখানে দেখুন আপনার লেয়ারের উপরে অথবা এই যে কপি লেখা আসবে উপরে এই দেখেন উপরে কপি লেখা আসতেছে অথবা থামনেলের উপর ছেড়ে দিব তখন সেটা আর নতুন করে আরেকটা ক্যানভাসের মধ্যে ওপেন হবে তো এই যে আমি আর ছবি নিচ্ছি আপনারা দেখেন এটা দেখে আপনারা এটা নর্মালি ইলেকট্রিক্যাল টুল মার্কেট টুল তবে এটা কিন্তু আরেকটা জিনিস আমরা শিখিয়ে দিচ্ছি এটা যে ক্লাস আপনারা সেজন্য বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি ধরেন এই যে ইলেকট্রিক্যাল মার্কেট কী কী কাজ করা যায় ভবিষ্যতে দেখব তার আগে দেখি এই ছবিটাকে আমরা চাচ্ছি এটার মধ্যে একটু শো করাতে যেমন ইলেকট্রিক্যাল মার্কেট ধরে আমি ছবিটার উপরে একটা বৃত্তের মতো অ্যাড করলাম এই ছবিটার উপরে বৃত্তের মতো অ্যাড করলাম এই ছবিটা বৃত্তের মতো আট করে এটাকে যখন ধরতেছি দেখেন এটা কেটে গেছে আবার কন্ট্রোল ডি দিয়ে ডিলস ডিস সিলেট দিই বা কন্ট্রোল জেড দিয়ে এটা আন্ডু করে নিই কন্ট্রোল ডি দিয়ে আমরা ইলেকট্রিক্যাল মাখল তো একটু উপর থেকেই নিই যাতে পুরো সি হপিটা আসে এই দেখেন আমার কিন্তু শিপ ধরে দিচ্ছি এটা কিন্তু ওই যে এদিকে আসছে শিপ না ধরলে লম্বা হয়ে যাচ্ছে দেখেন তো আমরা একদম মাঝখানে ধরে কন্ট শিপ অল্টার ধরে যখন দিব ও চারদিক দিয়ে বাড়তে থাকবে দেখেন অসুবিধা নেই বাইরেরটা আসুক অসুবিধে কি এটা ধরলাম এটাকে যদি নিয়ে যাই দেখেন এই যে অন্য ছবির উপরে নিয়ে যাচ্ছি এই যে তারপরে এটাকে কন্ট্রোল টি দিলে এটাকে একটা ইজ হয় আমরা কন্ট্রোল টি দিলে যখন উপরের ছবিটাকে একটু সিলেক্ট অপশন হয়ে যায় তো কন্ট্রোল অল শিপ টলটার ধরে দিক থেকে ছোট করে নিয়ে আসবো এটাকে দেখানোর জন্য যে আমরা হ্যাঁ এই ছবিটা কেটে নিয়ে আসতে পারলাম যেটুকু কাটবো ধরেন কন্ট্রোল ডি দিয়ে আমরা শুধু এই মুখের অংশটা কেটে নিব অসুবিধা নেই শিপ ধরে মুখের অংশটা কেটে নিলাম এখন এই অংশটাকে ধরে এখানে নিয়ে যাব। তো ও চিন্তা করছে কি ভাই আমি তো মাছ রাঙা তুমি মাছ খাচ্ছ কীভাবে এইরকম একটা ছবির মতো আসলো তাহলে ইলেকট্রিক্যাল টুল দিয়ে কী কী কাজ করা যায় ভবিষ্যতে যখন আমরা আরও কাজ করব। ব্রডলি কাজ করব। তখন কিন্তু আমরা বুঝতে পারবো ইলেকট্রিক্যাল টুল দিয়ে কী করা যায় দেখেন এই যে বৃত্তটা যে আছে বৃত্তর উপরটা ধরে যদি এখানে নেই এটাকে ধরে আরটা কপি করে নেই আবার একটা কপি করে নেই দেখেন কে বলবে এটা কার্টুন না আমি তো আরও কার্টুন বানাতে পারবো ইলেপটিক্যাল মার্কেট টুল দিয়ে তো সেক্ষেত্রে আপনারাও বানাবেন ভবিষ্যতে আরও আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওসগুলো দেখতে থাকুন আপনার ক্লাসগুলো করেন বাসায় প্র্যাকটিস করেন কোথাও আটকে গেলে আমাকে অবশ্যই কমেন্টস বকে কমেন্টসে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দিতে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন আপনারা একজন গ্রাফিক ডিজাইনার হন এবং অনলাইন মার্কেটে কাজ করেন আমি চাই তো সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছাই এখানে প্রাধান্য পাবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আসবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ